তুই কথা আছে কাজল, তুই এত কিছুর পরেও এখানে এভাবে? লতা আমার কথা একবার শোন, একবার শোন কাজল, তুই চলে যা, আমি আসার আগে আর কেউ দেখে ফেলার আগে তুই চলে যা কাজল, প্লিজ তুই আমার কথাটা একবার শোন। না না না, আমি আর কিচ্ছু শুনবো না, তুই জানিস না আমার ঘরে তোকে কেউ দেখে ফেললে। একদম চুপ, আমি মা আর কেশব আঙ্কেলের ব্যাপারে কথা না বলে এখান থেকে যাব না। গুরুদেব তো বলেছেন আশীর্বাদের দিন বড় করে রাধা মাধবের পুজোর আয়োজন করতে, আমি ভাবছি ওই বড় করে ভোগের ব্যবস্থা যেমন করি তেমনই করব। হুম দাদা। আর ওই দিন পাড়ার কয়েকজনকেও বলবো। হুম, ফুল আর পুজোর যা কিছু দরকার সেসব আমি ছোটুকে বলে দেখেছি কাল রাতেই দোকানে, ছোটু নিয়ে আসবে, তুমি খালি দেখে নেবে যে সব কিছু ঠিক মতো গুছিয়ে দিল কি না। হুম, মিষ্টিটা আমি দোকানে বলে রেখেছি, তুমি আনিয়ে নেওয়ার ব্যবস্থা করো। আর বাজার হাট যা সে তো আজকেই সেরে ফেলতে হবে, সময় একদম নেই, সবই রাধা মাধবের ইচ্ছে। লতু তো এখন শুধু তোমার মেয়ে নয়, সে এখন এই গোস্বামী বাড়ির মেয়ে। তুমি কাজলের বাবা, তুমি কাজলের বাবা, তুমি কাজলের বাবা। কি ব্যাপার, শুধু হু হা করছো, কি ব্যাপার? বাবা বলছিলাম পুজোর জন্য ফুল মিষ্টির ব্যবস্থা করতে হবে। এতক্ষণ তার মানে তুমি কিছুই শোনোনি? না মানে বাবা, থাক আমি সব সেরে নিচ্ছি ছোটুকে সাথে নিয়ে, তুমি আনাজ আর ফলটা কিনে এসো। মনে থাকবে আনাজ আর ফল। লতা আগের দিন আমি সবটা বলে উঠতে পারিনি, কিন্তু আমার মনে হয় এই কথাটা শেষ হওয়ার প্রয়োজন, তোমার আমার কথা বলাটা দরকার। বড়দের ব্যাপারে আমরা ছোটরা কি আলোচনা করব? লতা আমরা ছোট নেই, আর যদি ধরেও নি তাই, বড়দের কোনো ব্যাপার যদি আমাদের ছোটদের জীবনে দাগ কাটে সে ব্যাপারে ছোটদেরকেও কথা বলতে হয়। লতা তুই হয়তো বুঝবি না, কিন্তু আমি বুঝি, মা বাবাকে না পাওয়ার কষ্টটা আমি বুঝি। ছোটবেলা থেকে তুইও তোর মাকে পাসনি, তোর না পাওয়া আর আমার না পাওয়ার মধ্যে অনেক পার্থক্য লতা। ছোট থেকে আমিও জানতাম আমার বাবা নেই, কোনোদিন বড় হয়ে জানার চেষ্টাও করিনি, কিন্তু আজ যখন জানতে পারলাম কেশব আঙ্কেলই আমার আমার বাবা, তখন আমারও তো কিছু দায়িত্বের মধ্যে পড়ে। লতা আমার মা আর কেশব আঙ্কেল দুজন দুজনকে ভালোবাসত, হয়তো এখনো বাসে, কিন্তু কিছু বুঝতে দেয় না। ওদের মিল ঘটিয়ে দেওয়া কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? দাদা একটু কুচো ফুল দিয়ে দিন, কুচো ফুল দিন, এখানে জবা ফুল দিন, আর গাঁদার মালা কি আছে দেখান তো, বড় করে দেখান। এই হলুদ মালা একটুখানি দেখান না, মঞ্জুরি মঞ্জুরি কোনো মঞ্জুরি, তুমি যেও না এইভাবে, মঞ্জুরি আমি বলছি তুমি থামো, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার কোনো কথা নেই। আমার আছে, কথা নেই বললে তো চলবে না, আমার উপর একটা মিথ্যে দায় চাপিয়ে তুমি এইভাবে পালিয়ে যেতে পারো না। মঞ্জুরি কখনো মিথ্যে বলে না, পালিয়েও যায় না। এসব ভাবনা সরিয়ে ফেল কাজল মাথা থেকে, ঠাম্মি বলে পুরনো কথা ভাবলে ব্যথা বাড়ে। লতা প্লিজ, ঠাম্মি কি বলে সেটা কথা নয়, তুই নিজের কথা বল, তুই হলে কি করতিস তুই সেটা বল, নিজের বিচার বুদ্ধি দিয়ে বল।
আমারও তাই মনে হয় কাজল। এতে সবার ক্ষতি, পুরনো যা কিছু ছিল সে সব তো চাপা পড়ে গেছে। আমি তো রয়ে গেছি লতা, ওদের অতীতের চিহ্ন। কাজল শোন আমার কথা, এসব ছেড়ে দে, সময় এগিয়েছে। বাবা আর মঞ্জুরি কাকিমা অনেকটা এগিয়ে গেছে, ওদের জীবন এখন আলাদা পথে। সেই আলাদা পথটাকেই তো এক করার কথা বলছি, লাভ আছে কি তাতে? মঞ্জুরি শোনো, মঞ্জুরি তুমি কোথায় যাচ্ছ? না না, তোমার থেকে কিছু শোনারও নেই বলারও নেই। মঞ্জুরি মঞ্জুরি মন খবরদার, পুরনো সম্পর্কের কথা যেন না আসে, এমনকি পুরনো ডাকো না। মঞ্জুরি আমি শুধু সত্যিটা জানতে চাই। আমাকে জানার পরেও যারা আমার কথার সত্যি মিথ্যে যাচাই করতে চায় তাদের আমি কোনো কৈফিয়ত দিই না। অন্তত এটুকু তো জানতে হতো যে আমি কখনো মিথ্যে বলি না। মঞ্জুরি তুমি আজ যে কথাটা বললে, যে সত্যিটা আমায় বললে, সেটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুবই কষ্টকর, তুমি বুঝতে পারছো না? আমার মেয়ের অপমান না হলে কোনোদিনও এই সত্যিটা সামনে আসতো না। তবে আগে কখনো কেন এই কথাটা তুমি বলো? 20 বছর আগে কি বলার মতো পরিস্থিতি ছিল? মঞ্জুরি মঞ্জুরি সত্যি কাজল আমাদের মেয়ে, এটা কি সত্যি? এর উত্তর আমি অনেকবার দিয়েছি, বারবার এক কথা বললে কি উত্তর পাল্টে যাবে? মঞ্জুরি আমি বাস বাস কেশব, আর না, অনেক হয়েছে। এই 20 বছরে আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক দুর্নাম মাথায় নিয়েছি। আমি নাকি তোমাকে ফাঁসিয়েছি, তোমাকে ফাঁদে ফেলেছি, আর অনেক অনেক কিছু। অথচ অথচ দেখো, আমি তোমার কাছ থেকে কোনোদিনও কিন্তু কোনো কিছু দাবি করিনি, কোনো আশাও করিনি, কোনো দায়িত্ব নিতে বলিনি। এরপরেও এরপরেও আজও আমাকে এত প্রশ্নের উত্তর দিতে হবে কেশব? কেন আমাকে বারবার এক প্রশ্ন করে উত্তেজিত করছো তুমি? মঞ্জুরি আর একবার অন্তত আমার সন্তানের জন্য উত্তরটা দাও। কাজল সত্যি আমাদের মেয়ে? সত্যি মঞ্জুরি? না, আমাদের নয়, কাজল আমার মেয়ে, যার বাবা তুমি। আমাদের বাবা মা তো সারা জীবন একাই কাটালো লতা, আমরা কি কিছুই করবো না ওদের জন্য? আমি জানি, আমি খুব কাছ থেকে দেখেছি লতা আমার মাকে, কিন্তু বাবা তো কখনো তেমন বলেনি তো। লতা যে যত শক্ত থাকে, যত কঠিন থাকার চেষ্টা করে, তার ভিতর থেকে ততটাই নরম হয়, ততটাই ভেঙে পড়ে। আমি মা আর কেশব আঙ্কেলকে কথা বলতে দেখেছি। হ্যাঁ, ওদের মধ্যে দূরত্ব আছে ঠিকই, অনেক রাগ অভিমান জমে পাহাড় হয়ে আছে, কিন্তু আমরা কি সেটা ভাঙার চেষ্টা করতে পারি না? লতা, তোর সাথে ছাড়া এসব আলোচনা আমি আর কারোর সাথে করতেও পারবো না। ওদের জন্য যদি আমি কিছু করতে চাই, তার জন্য আমার তোকে পাশে পেতে হবে। আমায় আমি আমি কি করব? করতে চাস কাজল? মাকে আর কেশব আঙ্কেলকে পাশাপাশি দেখতে চাই, ঠিক এরকম ভাবে। এই কটা দিন লতুকে সংসার ধর্মটা ভালো করে শিখিয়ে দিতে হবে। কে জানে ওই মেছুনির নাতনি কানে এবার কি বিষ মন্তর দিয়েছে। লতা, আমার ফোন বাজছে, ফোনটা তো বসা করে ফেলে এসেছি। যদি ননি ঠাম্মা ফোনটা ধরে নেয়। ওমা, এ আবার কার ফোন? এসব তো দোকানে, আর এটা তো লতুরও ফোন না। ও বাবা, বাড়ি বাড়ি কাজ করে খায়, ওই গলায় মাদুলির মতো মোবাইল টেলিফোন নিয়ে নিয়েছে। হ্যালো, ফোনটা তো আপনি করলেন। আরে আমি তো আপনাকে ফোন করিনি, আমি যাকে ফোন করছি তাকে ফোনটা দিন। সে এখন এখানে নেই, ওদিকে ঘর মুচ্ছে। এই ঘর মুচ্ছে মানে কি ব্যাপারটা কি? আরে কোন রে উল্টো পাল্টা কথা বলতে হয়, আমার নাতনি ঘর মুচতে হয়? হ্যাঁ, ফোন চুরি করলি তুম মিছুনি। চুননি,
আমার বাড়িতে ফোন করার সাহস তোকে কে দিয়েছে? হ্যাঁ শাকচুন্নি, আমি আমার নাতনিকে ফোন করেছি। হ্যাঁ তুই আবার তার কইবার চাইছিস? এই এই তুমি কে? লজ্জা করে না তোদের? হ্যাঁ নিজের নাতনিকে পাঠিয়েছিস টুকটাক করার জন্য? নির্লজ্জ বেহায়া কথা করে। আরে আরে এত এত হিংসা কেন আমার নাতনির উপরে? তার এতটুকুনি ভালো সহ্য হচ্ছে না তোর? তার আগে তুই বল, তুই আমার নাতনিকে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখেছিস কেন? হ্যাঁ কিডন্যাপ করেছিস? আমি কিন্তু ছেড়ে দেবো না। দাঁড়া, ছাড়া যাবে না, আমি এক্ষুনি আসছি। দাদা এক্ষুনি আসছি। আমার দিদুনের কোনো দোষ নেই, বিশ্বাস করো ঠাম্মি। দিদুন আমাকে পাঠায়নি, আমি আমি নিজে এসেছি লতার সাথে দেখা করব বলে। প্লিজ ঠাম্মি, আমার দিদুনকে কিছু বলো না, সব দোষ আমার। আজ আমি তোকে একবারে শেষ খবরদার খবরদার, ওর গায়ে যদি হাত তুলেছিস না ওই হাত আমি কেটে ছুঁড়ে ফেলে দেবো একেবারে। খবরদার, এ বাড়ির চৌকাট ডিঙবি না তুই। নাতনির গায়ে হাত দেবে? আরে ছুঁচো মারলে অনেক সময় হাতে গন্ধ নাও হতে পারে, কিন্তু তোর নাতনির গায়ে হাত দিলে না পাপ হবে আমার। পাপ তো আপাদমস্তক পাপ। আরে যা জন্ম। বেশ থামি, আর না আমি চলে যাচ্ছি, কিন্তু আমার জন্ম নিয়ে কোনো কথা বলবে না। আমি তো খুব রেগে যাবে এখন কাজল যদি ওসব বলে। কাজলি, তুই এখন এই বাড়িতে দাঁড়িয়ে থাকবি? এই 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 খবরদার খবরদার, পা যেন এই বাড়ির ভেতরে না পড়ে। দূরা দূরা কেন থেকে? বাপরে বাপ, নাতনি মা দিদা সবাই মিলে আমাকে পাগল করে ছাড়লো, বেরা কেন থেকে? বয়ে গেছে বয়ে গেছে আবার তোদের বাড়িতে আসতে। তাইরে শুনেছি পিতৃ নেই কিন্তু শান্তি আছে, আর কিছু কিছু মানুষের তো দেখছি না আছে পিতৃ না আছে শান্তি। নির্লজ্জ বেহায়া কথা কারে। এই শাকচুন্ডি, মুখ খোলাবি না, মুখ খোলাবি না আমার। আমাকে বেহায়া বলে? হ্যাঁ বেহায়া কথা কার, বেহায়া বেহায়া তুই বেহায়া। চলো দিদি চলো এখান থেকে, চলো লোক জড়ো হয়ে যাবে। কেন এসেছিলি, কেন এসেছিলি শাকচুন্ডির বাড়িতে? এবার বেরাকে থেকে, এ বাড়িতে যেন তোদের ছায়া না পড়ে। তোর বাড়িতে ছায়া ফেলতে বয়ে গেছে। তুই চল, তুই চল, আজকে তোর একদিন কি আমার একদিন। আয় তুই, বেরো বেরো, যা এখান থেকে। ও দিদুন দিদুন, একবার শোনো দিদুন। মা আর কাজল লতাদের বাড়ি গেছিল কেন? দিদুন শোনো দিদুন, দিদুন দিদুন আমি বলছি তোমায় আমি কেন গিয়েছিলাম। আমি লতার সাথে দেখা করতে গিয়েছিলাম, কথা বলতে গিয়েছিলাম ওর সাথে। কেন, সারা পাড়ায় কি আর কেউ নেই কথা বলার? ওই বাড়িতে যেতে হবে কথা বলতে? দিদুন তুমি আর ননি ঠাম্মি এত ঝগড়া করো, আমাদের ভালো লাগে না। আমরা দুজনেই চাইছিলাম যে। চুপ, একদম চুপ। মন্দ তুই ওকে আমার সব আমার চোখের সামনে থেকে চুপ বল। আমার আমার কিন্তু মাথায় আগুন জ্বলছে একেবারে। দেখো কাজল, আজ পর্যন্ত তোমাকে অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে, তুমি তোমার খুশি মতো পড়েছো, তোমার খুশি মতো খেলাধুলা করেছো, তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। দেখো আমাদের এই দুটো বাড়ির বন্ধুত্ব কোনোদিনও হবে না, এই দুটো বাড়ির মধ্যে শত্রুতা কোনোদিনও ঘুরবে না, কারণ 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 আমরা চাই না। আর একটা কথা, আজকের পর থেকে এ বাড়িতে যেন ওই বাড়ির কথা কোনোদিনও না উঠে। কাজল কি হয়েছে তোর বলতো, কেন হঠাৎ করে এসব নিয়ে পড়লি তুই? হঠাৎ না মা, আমি অনেকদিন ধরেই ভাবছি যদি সত্যি কোনো কারণ না থাকে
তাহলে শুধু শুধু এই ঝামেলা জিয়ে রাখার কোনো মানে আছে? দিদুন কি বললো শুনলি তো? আর কথা বাড়াস না কাজল, ঘরে যা। সব জানি মা, সব। তোমাদের মিথ্যে বলার জন্য সরি, কারণ সত্যি কথা বললে তোমরা আরো কষ্ট পেতে। আমি কিচ্ছু চাই না মা, বিশ্বাস করো কিচ্ছু না। শুধু চাই তুমি আর কেশব আঙ্কেল আবার আগের মতো একে অন্যকে ভালোবাসো, তোমরা দুজন এক হয়ে যাও। বাবা, তুমি আর মঞ্জরি কাকিমা কেন কথা বলো না? দু বাড়ির মধ্যে এত কিসের শত্রুতা, এত কিসের ঝগড়া? অনেক প্রশ্ন তোর মনে, তাই না? তা সেসব প্রশ্নের উত্তর জানতে কি ওই মেছুনির নাতনির কাছে গিয়েছিলি? তাহলে ওই বাড়িতে কেন এসেছে? এত কথা কি তোর সঙ্গে? তুই যখন দেখলি যে ও এসেছে, তখন তুই আমাকে ডাকলি না কেন? কেন চিৎকার করলি না? কি হলো? অনেক প্রশ্ন তোর মনে, তাই না? অনেক প্রশ্ন। আজ আমি তোকে সব প্রশ্নের উত্তর দেব। অনেক প্রশ্ন তো হয়, আয় আমার সঙ্গে, আয়। এদিকে আয়, এদিকে আয়। তুই জানতে চাস না কেন ওই দুই বাড়ির মধ্যে দূরত্ব? কেন তোর বাবা ওই মেছুনের মেয়ের সঙ্গে কথা বলে না? জানতে চাস তো? একটা কথা বলতো, তুই কি সত্যি বিশ্বাস করিস যে তোর ঠাম্মি বিনা কারণে কারোর সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যায় না? হ্যাঁ, তোর ওই পেয়ারের বন্ধু হয়েছে, কদিনের পেয়ারের বন্ধু কাজল, মায়ের চরিত্রে তো কোনো ঠিকই নেই। ওই মেয়ে তোর বাপকে ফাঁসাতে চেয়েছে। ঠাম্মি? ঠাম্মি কি? তোর ঠাম্মি কি মিছে কথা বলছে নাকি? তোর ঠাম্মিকে তুই বিশ্বাস করিস না? ওই মেয়ের বিয়ে হয়েছিল অন্য জায়গায়, তো স্বামীর ঘর করতে পারিনি, বিয়ের কয়েকদিন বাদে ফিরে এসেছিল কোলে বাচ্চা নিয়ে। বিয়ের আগে থেকেই তোর বাপের ওপর তার নজর ছিল, কিন্তু আমি ওসব কিছু হতে দিইনি। সে যখন ফিরে এলো, তখন ঘরে তুই আছিস, তোর মা আছে। তুই তখন এই এতটুকুনি হবে, এতটুকুনি? আর তোর মা, আহা, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে ছিল রে, লক্ষ্মী প্রতিমার মতো বউ ছিল আমার সংসারে। তোর দাদু তাকে ডাকতো আমার মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মী বলে। তখন তোর বাপ আর তোর মা রাধারানীর বড় সংসার, তোকে নিয়ে তখন তাদের কত স্বপ্ন ছিল রে, কত স্বপ্ন ছিল। ওই মেয়ের সেটা সহ্য হলো না তো, একেবারে সহ্য হলো না। ও তোর বাপকে হাত করতে চেষ্টা করলো, ধীরে ধীরে ওর জালে জড়িয়েও নিল, তারপর একদিন তোর মাকে মেরে ফেললো। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? সেটা সম্ভব নয় মঞ্জুরি, আমার স্ত্রী আছে, মেয়ে আছে। তাতে কি হয়েছে কেশব? চলো না, চলো না, সবকিছু ছেড়ে দিয়ে আমরা নতুন করে কোথাও চলে যাই, শুরু করি সবকিছু। চলো না, চলো না, চেষ্টা করে দেখো না। তুমি আমাকে আমার মেয়েকে এইভাবে ঠকাতে পারলে আমার আর কিচ্ছু যায় না মা, কিচ্ছু না। বোমা, বোমা, বোমা।
মামা! বাবা! 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 কথা বলো! বাবা! আমার ঘরের লোক কি? আমার ছেলের জীবনে রাধা রানী চলে গেল, আর আমার কাছে রেখে গেল ওকে। এরপরও যদি তোর মনে হয় যে ওই মেয়ের সঙ্গে তুই বন্ধুত্ব করবি, তোর মায়ের খুনির মেয়ের সঙ্গে তুই বন্ধুত্ব করবি, তুই কর, আমি বারণ করবো না। আমি কে? আমি তো তোর ঠাকুমা, মা তো নয় আমি। ঠাম্মি, তুমি আমার কাছে মায়ের চেয়েও বেশি ঠাম্মি। আমি জানি না মা কেমন হয়, তুই জানি আমি কেমন। কাজলের সাথে আমি একবার দেখা করব, শেষবারের মতো। আমায় তুমি অনুমতি দাও ঠাম্মি।